পুরো বাংলাদেশে এখন দেওরা গানের ঝড় উঠেছে, দেওরা ফিভার। এই দেওরা ফিভার এখন দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপ। এবং আফ্রিকায়, কিন্তু তালেবানরা বাদ্যযন্ত্রকে কিভাবে দেখে? এখন ভাবুন, মামুনুল হক, যার পিতা তালেবানদের সাথে যোগ দিয়েছিল, সে এখন প্রেসিডেন্ট। আব্বাসি, যে আল কায়দার দোসর, সে যদি হয় প্রধানমন্ত্রী, আর মুফতি ইব্রাহিম যদি হয় বাংলাদেশের আইনমন্ত্রী, তাহলে দেশের কী অবস্থা হবে? তার আসলই সংকেত আপনারা পেয়েছেন কিছুদিন আগে। কার কাছে জানাই ওরাই আমার প্রাণের যন্ত্র ভেঙে দিল ভাই। গত 9 মে নরসিংদীর ভাবলা এলাকায় লালনের এক ভক্তের বাদ্যযন্ত্র দুর্বৃত্তরা ভেঙে দেয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, কয়েক বছর আগে ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খান ইনস্টিটিউশন ওরা আগুন ধরিয়ে দিয়েছিল। ইসলামের শত্রু কওমি মাদ্রাসা, দ্বিতীয় শত্রু আলিয়া মাদ্রাসা, এখান থেকে পাশ করে লালনকে চেনার ক্ষমতা রাখে না। যেই মুর্শিদ সেই রাসুল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। দেড়টেকে মুন্সি ওটা খুঁজে পাচ্ছে না, অর্থাৎ ও ধর্ম ব্যবসা নিয়ে ব্যস্ত, ও নামাজ মানে লেখাপড়া শিখছে, খাবে কি? এই খাবে কির দল ধর্ম বোঝে না, ও খাবে কি ওইটাই বোঝে। নামাজ পড়ায় বেতন নিলে কাফের হয়, যে দেয় সেও কাফের হয়। কাফের কি মুসলমান? কাফের সঙ্গে কাফের ওলামেলা, কোনো ধর্ম নাই। এখন উম্মত হতে গেলে প্রথম 5 কলেমা জানতে হবে। 4 কলেমা, কলেমা তৈয়ব, কলেমা শাহাদাত, কলেমা তাওহিদ, কলেমা তামজিদ, এই 4 কলেমা প্রকাশ, 1 কলেমা গোপন। বর্তমানে যে তাবলিগ জামাত সৃষ্টি হয়েছে, এই তাবলিগ জামাতটাও 5ম কলেমা জানে না, তাহলে পূর্ণ মুসলমান না, প্রমাণ হয়ে গেল। নামাজও কোরআনে নাই, পীর যেমন কোরআনে নাই, নামাজও আল্লাহ। সাবিনা ইসমিন, ফেরদৌস ওয়াহিদ, হাবিব, তারা সব কোথায় যাবে? তাদের সবাইকে জেলে পড়ে দেওয়া হবে যদি তারা পূর্ণ ক্ষমতা পায়, অথবা তারা যদি ক্ষমতায় যারা যাবে তাদেরকে প্রভাবিত করতে পারে। তারা এমনটি কেন করে? হাদিসে এগুলো কেন আছে বাদ্যযন্ত্রের বিরুদ্ধে? মূল কারণটি কি? মূল কারণ হচ্ছে আপনার সৃষ্টিশীলতাকে ধ্বংস করে দেয়া, আপনার ভাববার শক্তিকে ধ্বংস করে দেয়া। শিশুকালে তারা এ সকল শিক্ষা পেয়ে যখন বড় হয়ে ওঠে, তখন তারা অন্যের সৃষ্টিশীলতা দেখে হিংসা করে, তাই তারা মারমুখী হয়ে ওঠে। কারণ অন্যের সৃষ্টিশীলতা দেখে অনেকেই তাদেরকে ভালোবাসা শুরু করে, সেই ভালোবাসা তারা না পেয়ে তখন তারা মারমুখী হয়ে ওঠে।